সুপ্রভাত, গুড মর্নিং। তো এখন বাজে 7:15, আর আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আমি আজকে অনেক তাড়াতাড়ি দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখি কে ফোন করেছে। তো আমি এখন রান্নাঘরে যাব। দেখো, ফ্যানটা চালালে না বেশ ভালো লাগছে, কিন্তু ফ্যানটা অফ করলে এত গরম আর এত ঘেমে যাচ্ছি বলো না। আর রান্নাঘরে তো প্রচুরই গরম, খুবই গরম। তো এখন আমি রান্নাঘরে যাই, রান্না করি, ভাত বসাবো। ভাত আজকে রবিবার, ছেলে একটুবার ঘুম থেকে উঠবে, উঠে খাবে। তো ফ্যানটা অফ করি, নিচে তো করার নেই, ফ্যানের নিচে তো বসে, তো সারাদিন ফ্যানের নিচে বসে থাকলে তো কাজ করা যাবে না। না চলো, দুপুরবেলায় ফ্রাইড রাইস করবো আর চিকেন করবো, তাই জন্য এখন আমি একটুখানি ইয়ে করবো, খিচুড়ি করবো। খিচুড়ি করলে পরে খিচুড়িটা অল্প করে খিচুড়ি করবো, আর দুপুরবেলায় ফ্রাইড রাইস করবো। যেহেতু ফ্রাইড রাইস করবো, তাই জন্য সকালবেলায় ভাত করছি না, তো একটুখানি চিকেন ইয়ে খিচুড়ি করে নিই। খিচুড়িটা খাওয়া হয় না অনেকদিন, একটু বিউলির ডাল দিয়ে আর একটু মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করে নেবো, ঠিক আছে? সবজি দিয়ে, এর মধ্যে আমরা কিছু দেবো না, সবজি দিয়ে দেবো, জাস্ট সবজি দিয়ে করে নেবো, আর কিছু লাগবে না। আমি এখনো চা খাইনি, এখনো চা খাওয়া হয়নি। মাংস আনতে যাবো, চিকেন আনতে যাবো, চিকেন করবো, চিকেন আনতে যাবো। তো যাই হোক, ওখানে কিছু আনা ঠানা হয়নি, আগে খিচুড়িটা করে নিই, সবজিটা কিছু কেটে নিই, সব কিছু করে তারপর দেরি করে ঘুম থেকে উঠেছি, তো এবার সব কাজেই দেরি হয়ে যাবে, ইচ্ছা করে দেরি করে উঠলাম। এখনো চা খাইনি, চা খাবো, এটা করে নিই, এটা করে তারপরে চা খাই। ভিতরে রাখি, বাইরে বাইরে ডালের জায়গা নেই। ও, বাদামটা ভিজিয়ে রাখতে হবে। চা পাতা শেষ হয়ে গেছিল, ওকে চা পাতা আনিয়েছি, চা পাতাটা ঢালা হয়নি। তো আমার জয়েন হতাম ওপেন আছে, তোমরা যারা জয়েন হতে চাও তাহলে তোমরা জয়েন হয়ে, ঠিক আছে? এভাবে দেখি কী কী সবজি আছে, সেসব সবজি দেবো। আমি খিচুড়িটা বসে আই, ঠিক আছে? তারপরে তোমাদের সামনে আসছি, আর তোমরা তোমার ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ হয়েছে। আর যারা আমার ভিডিও দেখো ডেলি, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সত্যি আমাকে এতটা যারা সাপোর্ট করছো তাদের অনেক ধন্যবাদ। খায় না যারা, তো লিকার চায় খাওয়া হয়, ইচ্ছে করে না। আগে যেরকম চা এতবার করে খেতাম, আর এখন চা খেতেই ইচ্ছা করে না। লিকার চা খাই, আর চা খেতে ইচ্ছা করে না। বিস্কুটটা দেখছি আর একটা আছে, বিস্কুটটা আনতে হবে। চাটা করে চাটা খাবো,
এবার তো অনেকদিন কার একটু মুড়ি আছে, মুড়িটা খেয়ে নিতে হয়, সেটা না পড়ে থাকবে। দেখো আমার সকাল থেকে সারাদিনই রান্নাঘরের কাজ, কি করবো বলো, রান্নাঘরের কাজ। আর এই রান্নাঘরের কাজ করে আবার বাইরে যাবো, যেগুলো বাজার করা সেগুলো বাজার করতে যাবো, তো আর কি করবো। সেই জন্য তোমাদের সাথে এই রান্নাঘরের সব কিছুই সারাদিন দেখায়, আর কি করবো। একটা বিস্কুট নিন, একটা বিস্কুট নিন, আর খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি সবজি কাটতে যাবো। চল যা ভালো আছে, যে একটা কাঁঠালের দানা আমার খেতে ভালো লাগে, জানি না তোমরা কি কেমন খাও। কাঁঠালের দানা দিয়ে ছেলে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে উঠতে খিচুড়িটা হয়ে যাবে। ছোট আলুগুলো পচে না, ছোট আলুগুলো ভালো থাকে, কিন্তু বড় আলুগুলো এত বাজে না, খুবই বাজে বড় আলুগুলো, সব পচা বেরোয়। আর এই ছোট আলু যতগুলো কেটেছি একটা ছোট আলু পচে না, এখন থেকে এরকম ছোট আলু কিনবো আর বড় আলু কিনবো না। আর ছোট আলু পচা বেরোলেও একটা পচা থাকবে, শক্ত পচাবে থাকবে না। পেঁপেটাও দি, পেঁপে ভালো লাগে খেতে, খিচুড়ি তো এখন যা বাজার আছে আর কিছু বাজার করবো না, এগুলোই চলবে। চাটা নিয়েছি, চাটা খেতে ইচ্ছা করছে না, তাও খাবো। দুটো পটল নিয়ে দিই ভাতে। আমি ভিডিওটা এখানে শেষ করছি, আমি এখনো চিকেন আনতে যাবো, চিকেন আনবো, ফ্রাইড রাইস করবো, তার সবজি কাটবো তো বললাম।